পেশাদারিত্ব, পরিকল্পনা এবং ম্যানেজমেন্ট সব দিক বিবেচনায় বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে চোখে চোখ রাখতে পারে তা শুনে মনে করতে পারেন, এও আবার হয় নাকি? হয়, হয়েছে, হচ্ছে, আশা করা যায় হবেও। রংপুর রাইডার্স তাদের কথাই বলছি, শুরুর দিন থেকেই পেশাদারিত্বকে পুঁজি করেই পথ চলা, তাতেই মিলেছে সাফল্য, শিরোপা জেতা তো হয়েছেই, মানুষের ভালোবাসা আর সমর্থনও জুটেছে ভরি ভরি। বাংলার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান আছেন রাইডার্স ডেরায়। পাকিস্তান ক্রিকেটের পোস্টার বয় বাবর আজমকেও দলে ভিড়িয়েছে উত্তরবঙ্গের প্রতিনিধিরা। থামেনি ওখানেই, লঙ্কান মুলুকের সেরা তারকা ওয়ান ইন্দু হাসারাঙ্গা আর আফগানিদের সবচেয়ে পুরান অস্ত্র মোহাম্মদ নবী, সবার গায়ে উঠবে একই জার্সি। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব ভেন্যুতেই দক্ষিণ এশিয়ার সেরা সেরা এই তারকারা যে হয়ে উঠবেন তরুপের তাস, তা জানা আছে রংপুর ম্যানেজমেন্টের। পাক্কা জহুরির চোখে ছেকে ছেকে তাই সাইন করেছে তাদেরকেই। রংপুরের মূল শক্তির জায়গা হচ্ছে তার অলরাউন্ডাররা। সাকিব হাসারাঙ্গা নবীরা তো আছেনই, আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাই, কিউই স্পিনিং অলরাউন্ডার মাইকেল রিপন, আর দেশিদের মধ্যে আছেন শেখ মেহেদি। যে কোনো পিচেই ভালো করার যথেষ্ট রসদ তাই আছে রংপুরের কাছে। বিপিএলের সাথে সময় নিয়ে বিরোধ বাড়ছে আরও টুর্নামেন্টের, স্টার প্লেয়ার পাওয়া তাই হয়ে দাঁড়িয়েছে বড্ড কঠিন। আর এই কঠিন কাজ মোকাবেলায় রংপুরের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা টপ নচ, সবসময় পাওয়া যাবে এই বিবেচনায় রংপুর নিয়েছে ব্র্যান্ডন কিং, আজমতুল্লাহ ওমর জাই, মোহাম্মদ নবীকে। বাবর আজমকে প্রথম ম্যাচে পাবে না রংপুর, পিএসএল শুরু হওয়ার আগ পর্যন্ত পাওয়া যাবে তাকে। টি-টোয়েন্টিতে ব্র্যান্ডন কিংয়ের স্ট্রাইক রেট সবচেয়ে বেশি এই ভারতীয় উপমহাদেশেই, 135 উপরে। কিং তা এই রাইডার্সের জন্য একেবারে কিং সাইজের একটা সাইনিং। এছাড়া আফগানিস্তানের দুই অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই আর মোহাম্মদ নবী বাংলাদেশের কন্ডিশনে প্রতিপক্ষের ত্রাস হতে পারেন। ওমরজাই বাংলাদেশে টি-টোয়েন্টিতে 26 অ্যাভারেজে ব্যাটিং করেছেন আর 4 ম্যাচে 13 অ্যাভারেজে উইকেট নিয়েছেন 8টা। পুরো টুর্নামেন্টের জন্য এই 3 সাইনিং তাই দুর্দান্ত। টুর্নামেন্টের ম্যাচ বাই ম্যাচ 4 বিদেশি কোটার জন্য আলাদা আলাদা পরিকল্পনা করেছে রংপুর। আইএল টি-টোয়েন্টি শেষ হওয়ার কথা ফেব্রুয়ারির 17 তারিখে, তারপর দেশি পেসার হাসান মাহমুদ আশিকুজ্জামানদের সাথে যোগ দেবেন মাথিসা বাথি রানা। ফেব্রুয়ারির 13 তারিখে শুরু পিএসএল। টুর্নামেন্টের শুরু থেকে হাসান আশিকদের ততদিনের সঙ্গী হবেন ইহসানুল্লাহ, সালমান, ইরশাদরা। পেস বোলিং ডিপার্টমেন্টে বিপিএল জুড়েই বিশ্বমানের সার্ভিস তাই নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আইএল টি-টোয়েন্টি শেষে যোগ দিবেন নিকোলাস পুরান। টপ অর্ডারে ততদিনের জন্য রংপুরের ভরসা বাবর আজম। রনি তালুকদার গতবারের বিপিএলটা বেশ ভালোই কাটিয়েছিলেন, এবারও সেরকমই একটা সার্ভিসই চাইবে তার কাছ থেকে রংপুর ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানদের ব্যাটে আস্থা থাকবে ম্যানেজমেন্টের। টিম ম্যানেজমেন্ট অপশন রেখেছে অনেক, চাইলে এই টপ অর্ডারে দেশি ব্যাটারদের খেলিয়ে বিদেশি বোলার বেশি নিতে পারবে তারা, আবার প্রয়োজন বোধে অলরাউন্ডার বেশি খেলিয়ে ব্যাটিং লাইন আপটাও লম্বা করতে পারবে। সব মিলিয়ে দূরদর্শী একটা স্কোয়াডই সাজিয়েছে রংপুর রাইডার্স। পুরো বিপিএল জুড়েই তাই থাকছে মার কাটারি ক্রিকেট, রংপুরের চোখটা সবসময় শিরোপায়। দলবল গড়ে আরও শক্তি নিয়ে রংপুর এবার আর হাতছাড়া করতে চায় না ট্রফিটা, স্কোয়াডটাও তাই করেছে একেবারে 100-তে 100। পারভেজ ইমাম, অনফিল্ড।